সাইকা রিজাল যেটা করছে সেটা ক্রাইম জাস্ট ক্রাইম পাবেল ভাই কই যান তুমি দেখো ভাই দেখো হবে কোনটাই না না বড় আছে মাঠে দেখা হবে বাট ইউ আর ফুললি ইনসিওর রাইট অ্যাবসলিউটলি আপনি কি মাস্ক পরে খাবেন পাবেল ভাই না 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 মাস্ক মাস্ক খুলে ফেলবো আচ্ছা ঠিক আছে তোমাদের টাং ইনসিওর তো তোমার টাং मन जानते मत टाइम কথা বেশি বললে আপনার কি পানিটা হোক হাঁটাহাঁটি করবে মুখে মানে আমরা কি মরা রাখবো তো নাকি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজাল আমার সাথে আছে আমার বিন্দাস ফ্রেন্ডস রাজকে ফরাদ ভাই বিন্দাস ফ্রেন্ডস শুনলে আবার মাইন্ড করতে পারে উনি মুরব্বি একমাত্র আমাদের মাঝে আমাকে একটু ঘোড়া বানাই দিচ্ছ কেন ও আচ্ছা ফরাদ ভাই মুরব্বি হতে চায় না তো ফরাদ ভাই আমাদের বিন্দাস ফ্রেন্ড সো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো স্পাইস চ্যালেঞ্জ কে কত বেশি স্পাইসি র্যামেন নুডলস খেতে পারে সো এই হলো সেই কোরিয়ান স্পাইসি র্যামেন নুডলস 2x স্পাইসেস তো আমরা আজকে এই চ্যালেঞ্জ করব আমার সাথে আছে ফরাদ ভাই পাবেল ভাই আমার জামাই শরীফ রিজাল আর আমি তো আমি জানি আমি প্রথমেই বাদ হয়ে যাব তারপরে কে সার্ভাইভ করে এটা দেখব তো প্রথমে এখন যে নুডলসটা বানানো হয়েছে ওটাতে তিনটা প্যাকেট অলরেডি ঝাল দেওয়া হয়েছে ওইটা সার্ভাইভ করলে চার নম্বর প্যাকেট দেওয়া হবে ওইটা সার্ভাইভ করলে কাঁচামরিচ দেওয়া হবে এই যে সবাই হ্যাঁ ওয়ার্ম আপ করে নিচ্ছে আজকের আমাদের স্পাইসি চ্যালেঞ্জের জন্য তো তোমরাও রেডি থাকো দেখো কি হয় আজকে তো আমাদের চ্যালেঞ্জ এখন শুরু হচ্ছে দেখা যাক যে কে সব শেষে সার্ভাইভ করতে পারে আমার কাছে সবাই পুরস্কার চেয়েছে যে সার্ভাইভ করলে কি পাবে তো আমি এখনো জানি না কি দিব না না আমরা এখন জানতে চাই না ও জানো আমাদের অত্যন্ত মূল্যবান জিহ্বা এই ইয়ার জন্য দিতে চাচ্ছি সেটা আমি এই রিস্ক আমি নিব না না দেন না আপনি আমাকে বলেন এটা না খেলে আমি এটা পাবো না না পাবো না নিয়ে যাবো পাবো না ঠিক আছে আমি আরো ভালো কিছু চাই কি বলা পড়াতে পারে আগে খাও সবাই না আপনি তো মন বড় আপনি দিবেন আমি জানি আচ্ছা আরেকটা দিব আসি অবশ্যই আরেকটা দিব আচ্ছা রেডি 1 2 সবাই এক প্রথমটা নিয়েছে রাই আমি এখন রেডি বান্দরবনে একবার একটা ঝাড়ছি সেটার কাছে এটা কিচ্ছু না তোমরা দেখো এটা কিসে আমি আই ডোন্ট ইন্টার বদল নি এট অল আমি এই নদীটার নাম দিলাম শিশু নদী 10 মিনিট করি কাজ জিতে জিতে নাহি লাজ আমি বলি এখানে আরো সস আছে এটা আরেকবার করে দেন ওই সস এখন সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে আমাকে আবার কিচ্ছু দেন সো ডিসঅ্যাপয়েন্টেড এটা আমি তো নেক্সট পেছে বিষয় না আচ্ছা আমাদের একটু নুডলস দিবা না আমি না পারছি না 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 এখন তো কাঁচামরিচ পর্যন্ত পারবো না সরি আমার আমার পুরস্কারের দরকার না আমাকে তো পুরস্কার দিতে হবে সো ফার আমি পাবো না
আমি সেকেন্ড টাইম ওই ঝালটা নিয়েছি। আমি আর আমি আর আমি আর পাবো না, আমি কারণ আমি এত ঝাল খাই না, আমার কান দিয়ে ধোঁয়া বার হচ্ছে অলরেডি। আমি এখন ক্যান্ডি খাচ্ছি। এখন তিনজন লেফট, ওরা তিনজন এখন আমার জিবা পুড়ে যাচ্ছে, আমার দুই কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, আমি অনেক আগে বের হয়ে গেছি। এখন শরীফ রেজাল, পাবেল ভাই আর ফরাদ ভাই বাকি। এখন এখানে যাবে কাঁচামরিচ, হ্যাঁ এক চামচ দেন। এটা শরীফ রেজালের, এটা থাই চিলিগুলা কেনা হতো ছিল, রেড চিলি। এটা পাবেল ভাই, বাবা ইনারা কি মানুষ? আমি মরিচ পুরি নেই। তোমার কি এটা প্রথম? হ্যাঁ, এই যে আমার সেকেন্ড টা হচ্ছে মরিচ। দুটো খেলাম না দাও। এই যে আমি মরিচ সহ মরিচ দিছো তো, ঠিক আছে। পাবেল ভাই সেকেন্ড, ফরাদের সেকেন্ড খাওয়া হয়ে গেল, তুমি দেখছো। এটা থার্ড আওয়ার পাবেল ভাই, ফরাদ ভাই থার্ড। ফরাদ ভাই আরো কিন্তু কাঁচা মরিচ অ্যাড হবে। আমি কি আরেকটা অ্যাড করব, আরেকটা খাবো? হ্যাঁ না না, আরো কাঁচা মরিচ দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ফরাদ ভাই চোট দেখে মানে আমরা কি মরার আগ পর্যন্ত আপনার বাদ হওয়ার আগ পর্যন্ত খাবেন? কালো একটা গুড়া দেন না হাসি একটু। হাঁটতে হবে তো একজনকে। পাবেল ভাই আপনি চোখটা দেখার একটু, আপনার আপনার চোখে তো জল। আবার কেন কাছে মরে? এটা কোন মানে হয়? দেন সাবিনা প্রধান, এটা টর্চার। তাহলে গিভ আপ করেন, গিভ আপ করছেন না তো? তিনবার একটু ঝাল লাগছিল, এখন ঝালটা কমে গেছে। আমি ঠান্ডায় কাঁপতেছি এটার জন্য। আমি একটা খারাপ অবস্থাতে আছি। আমি তো গিভ আপ করেছি বাবা। সে দুই চামচ ওভার একটি ওরে, এভাবে করে চ্যানেল চলবে না। আমার এখনো ঠোঁট জ্বলছে, আপনারা সবাই জানেন আমি ঝাল খেতে পারি না। আর বলে ঠোঁট জ্বল, মোরগ পোলাওটা কই? মোরগ পোলাও নিয়ে আসো তাড়াতাড়ি। জনগণ খুব কষ্ট পাবে, আমি শুধু জনগণের জন্য খেলতেছি। আমি বিন্দাস রিজালের জনগণ, আপনার কিছু নাই। পাবেল ভাইয়ের অবস্থা, আমি খালি বাংলাদেশের মানুষ দুই হাত তুইলা দোয়া করতেছে, যে জনগণ দোয়া করতে থাকেন, আপনারা দোয়া করতে থাকেন। আপনার পানিটা হোক
হাঁটাহাঁটি করবে মুখে। আচ্ছা কি আমি কি ওকে হিয়ার গোজ নাম্বার 1। আচ্ছা এটা 3 টাইমস কাঁচা মরিচ অ্যাড হওয়ার পর কেউ কেউ ইয়া করছে না, সারেন্ডার করছে না। শুনো আমি ফাইটার, তুমি জানো তো পাবেল তোমার এই ভালো কাজগুলা ওয়াইফের জন্য হয় না। আমি যদি আজকে চলে যাই আমার বউয়ের জন্য যেতে হবে। সাবিনা জানে হাওয়াইতে যখন বলছে যে উই মিন ইট, ইট ওয়াজ নাথিং ফর মি, দে ওয়ার ক্রাইং, আই ওয়াজ জাস্ট স্মাইলিং। So don't try to challenge me. I think I'm trying for you to give up. Pardai, ami tomar jonno doa korchi karon tomar ekta choto baby ache. Haan, baby ke niye asho. Baby ke dekhbe. Ar baby ke cereal khacche? Amake ektu dao. Second round, morich shaho Sharifur Dal. Dao, ektu dao morich tuli. Ei je dekho ami koto gulo morich dicchi. Ei je koto gulo morich dekho. Khabo? Khao. Kalke shokale ki hobe ami bhabchi shobar. কেউ মানুষ না, এরা মানুষের লেভেলে পড়ে না। আমি খেতে পছন্দ করি, এখন এরা চাপে ফেলায় আমাকে এই ঝাল খাওয়াচ্ছে। আপনাদের দোয়া আছে বলে, আপনারা চাচ্ছেন বলে আমি আর কিছুক্ষণ থাকব। এই ছেলে খাও তো তাড়াতাড়ি। সাবিনা আমি কিন্তু শুধু একটা কথা বলতে চাই যে আমি মিষ্টি পছন্দ করি, কিন্তু আমার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, তার মানে হচ্ছে যে মিষ্টি একেবারে বারণ। তাহলে আপনি ঝাল খান, প্রেমে পড়া যেরকম বারণ মিষ্টি খাওয়া বারণ। তো আমি তো কারণে অকারণে বারণ, সবসময় বারণ না। অরিজিনাল যেটা ছিল সেটার মধ্যে আরো 3 টাইমস সস দেওয়া হয়েছে, 3 টাইমস কাঁচামরিচ দেওয়া হয়েছে এক চামচ করে, তারপরেও ইনারা কেউ হার মানছে না, এখনো চলছে। তো জানি না এরা হার মানবে কিনা। আচ্ছা আপনারা যারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ইগনোর করবেন, কারণ আমরা এই করোনার সময় যেহেতু বাসায় ভিতরে ঢুকছি না, এই জন্য আমরা সাবিনা আপাদের গ্যারাজে এই খেলাটা খেললাম আজকে। তো সবাই ইগনোর করবেন ব্যাকগ্রাউন্ড, চ্যালেঞ্জটাই মেন আসল জিনিস ছিল। তাহলে কি কিটক্যাট খাবো? পারমিশন আছে? কি বলে হইলে এই কনটেস্ট আমরা ছাড়বো, মানে এই কনটেস্ট না, ফার্স্ট ডিক্লেয়ার তো হবে না, কারণ কেউ কেউ গিভ আপ করেনি। সাহিম বুড়া কোথায়? কোথায় সাহিম বুড়া? উই ডিড ইট। আমি বুঝলাম না যে এই ঝাল খেয়ে ইনাদের মুখে এই হাসি মানে কোথা থেকে বার হচ্ছে ঠিক আমি বুঝলাম না, কিন্তু হাসি এটা কোনো ঝাল ছিল না, এটা কিছুই। আমি নেক্সট 3 ঘন্টা পানি না খেয়ে, যারা যারা এই চ্যালেঞ্জটা করবেন ভবিষ্যতে 2x নিয়ে নামেন না, 6x নিয়ে নামেন, তারপরে 18x পর্যন্ত যান, এটা কিচ্ছু না। ওকে কিছু করা হয়নি, সবাইকে সমান সমান জিনিস দেওয়া হয়েছে। চ্যালেঞ্জটা আমাদের জন্য কিছুই না, আমরা একেবারে বি দর। ওকে ডোন্ট ওয়ারি ফরহাদ ভাই, আমি নেক্সট টাইম আরো কঠিন কোন চ্যালেঞ্জ নিয়ে আসব, ডোন্ট ওয়ারি, আমরা রেডি থাকব। তবে তুমি মিষ্টি খাওয়ার চ্যালেঞ্জ তো ওখানে আমি পারবো না, আমাদের লজ্জা দিও না। আমরা বুঝলাম তুমি এখন খেতে পারো, একটুখানি খেতে পারো। হিয়ার গোজ, চিয়ার্স। হ্যাঁ আপনার এখন প্লিজ লেমনেড খান, আর আমাকে মাইটটা দিয়েন না, কালকে আমাকে মাইটকেও দিয়েন না। আহা কি আরাম, আহা চিনি জায়গা যদি একটু যদি মরিচ দিত ভালো লাগে।
বউ সামনে দাঁড়ায় আছে, দেখেন কিভাবে আমি গিভ আপ করি, এটা সম্ভবই না, এটা একটা প্রেস্টিজের ব্যাপার। ও প্রেস্টিজিশ ছিল তাই জন্য এতগুলো ঝাল খেলেন, দরকারে আরো ঝাল খেতাম। তো সাবিনা বা আমরা আবার কালকে করব ওয়াইফের সামনে প্রেস্টিজিশ, আমি দেখ শুনতেছি না কি লাগে বুঝি না। না আপনি ব্যাপারটাকে আচ্ছা একটু মনের কথা বললে অন্য কিছু বোঝাতে চাচ্ছে যে উনি যদি হেরে যায় আপনি যে কষ্টটা পাবেন সেটা আমরা প্রেস্টিজ পাবে। ইউ আর সো গুড তো এই ছিল আমাদের আজকের চ্যালেঞ্জ, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখন আমরা ডিনার করছি, বাইরে অনেক ঠান্ডা কিন্তু আমরা হিটার টিটার অন করে তাও আমরা গিভ আপ করবো না আড্ডা দেওয়ার জন্যে। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সবাইকে খোদা হাফেজ।